করোনা পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে অফলাইনে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিল জলপাইগুড়ি ইনস্টিটিউট অব ফার্মাসি কলেজ কর্তৃপক্ষ। আর এই বাতিলের সিদ্ধান্ত লিখিত আকারে প্রকাশের দাবিতে সরব হয়েছে ফার্মাসিস্ট কলেজের ছাত্রছাত্রীরা। সেই সঙ্গে সময় মতো রেজাল্ট বের করার পাশাপাশি প্রত্যেক ছাত্রছাত্রীকে পাশ করানোর দাবিতে কলেজ ক্যাম্পাসে আন্দোলনে সামিল হয়েছেন পড়ুয়ারা। বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের দাবি সুরাহা না হওয়ায় জলপাইগুড়ি ফার্মাসি কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছেন আন্দোলনকারীরা। সোমবার বেলা 11টা থেকে আজ অবধি ঘেরাও রয়েছেন অধ্যক্ষ। ছাত্রছাত্রীদের অভিযোগ, করোনা পরিস্থিতিতে রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ হেলথ সায়েন্সের বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা জলপাইগুড়ি ফার্মাসিস্ট কলেজে কিভাবে পরীক্ষা নেওয়া হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা থেকে 62 জন ছাত্র কলেজে পরীক্ষা দিতে এসেছে। একজন ছাত্রের শরীরে করোনার উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে অন্যান্য ছাত্রছাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছেন, পরীক্ষা বাতিলের জন্য আন্দোলন শুরু করেছেন। ছাত্রছাত্রীদের বক্তব্য, রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 80-20 রেশিওতে ছাত্রছাত্রীদের নম্বর দিতে হবে। সারা রাজ্যের প্রায় প্রতিটি কলেজেই পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হয়ে রেজাল্ট বেরিয়ে গেছে, কিন্তু জলপাইগুড়ি ফার্মাসিস্ট কলেজের ছাত্রছাত্রীরা পরিকাঠামোগত কারণে অনলাইনে চতুর্থ বর্ষে পরীক্ষা দিতে না পারায় তাদের অফলাইনে পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করে বিশ্ববিদ্যালয়। এই করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া সম্ভব নয় দেখে কলেজ কর্তৃপক্ষ বাতিল করে দেয় সোমবারের পরীক্ষা। মৌখিকভাবে বিষয়টি ছাত্রছাত্রীদের জানানো হলেও তা মানতে নারাজ পড়ুয়ারা। তাদের দাবি, মৌখিকভাবে নয়, লিখিত আকারে প্রকাশ করুক পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত। এর পাশাপাশি সময় মতো রেজাল্ট বের করে প্রত্যেককে পাশ করিয়ে দেওয়ার কথাও লিখিত আকারে প্রকাশ করতে হবে কর্তৃপক্ষকে। যতক্ষণ পর্যন্ত ছাত্রছাত্রীদের দাবি পূরণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে এই ঘেরাও কর্মসূচি অনুষ্ঠান। ম্যাজিস্ট্রেট আমাদের আন্দোলন প্রত্যাহার করে নেওয়ার কথা বলছেন প্রিন্সিপাল স্যারকে আমরা যেন ছেড়ে দিই। আর আমাদের বক্তব্য, আমরা আমাদের তিনটে দাবিতে এখনও অনড়। পশ্চিমবঙ্গের অন্যান্য ইউনিভার্সিটির সমস্ত কলেজগুলোতে যেমন 80-20 মোডে মূল্যায়ন করে পাশ করে দেওয়া হয়েছে ছেলেদের, সেভাবে পাশ করিয়ে দিতে হবে। আর সেটা ইউনিভার্সিটিকে একটা অফিসিয়াল নোটিশ জানাতে হবে, কোনো মৌখিক আমরা তাদের আশ্বাস মানছি না আর মানবও না। আর আমাদের যথাসময়ে রেজাল্ট দিতে হবে। আর আজকে ইউনিভার্সিটি থেকে অফিসিয়াল নোটিফিকেশান জারি করতে হবে যে আমাদের এই কোভিড সিচুয়েশনের মধ্যে কোনো রকম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন না করে যেভাবে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এই পরীক্ষার ব্যবস্থা করেছে, সেটাকে তারা অফিসিয়াল নোটিশের মাধ্যমে ক্যান্সেল করবে। যতক্ষণ না পর্যন্ত তারা এটা করছে, আমরা প্রিন্সিপাল স্যারকে ছাড়বো না। কিন্তু তাই বলে তার উপর আমরা কোনো মেন্টাল টর্চার বা শারীরিক টর্চার এরকম কোনো কিছু করছি না। তার যেগুলো ফ্যাসিলিটি দরকার, যা কিছু দরকার, ওষুধ খাবার ঘরে বসে দরকার বলে ওনার জন্য এসি এনে দেবো। কোনো ওনার উপর শারীরিক মেন্টাল কোনো টর্চার হবে না। তিনি আমাদের শিক্ষক ছিলেন, আছেন, থাকবেন, সেই সম্মানের জায়গায় তাকে আমরা রাখবো। কিন্তু আমাদের তিনটে দাবি যতক্ষণ পর্যন্ত ওনারা না মানবেন ততক্ষণ পর্যন্ত আমরা ওনাকে ছাড়ছি না। এই প্রসঙ্গে কলেজ অধ্যক্ষ জানান, করোনার কথা মাথায় রেখে লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। বিষয়টি তিনি জানিয়েছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে, কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তরফে কোনো লিখিত বার্তাই পাওয়া যায়নি, তাই ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে কোনো সদুত্তর দিতে পারেননি তিনি। হ্যাঁ, পরীক্ষা বাতিল করলাম মানে আমার পক্ষে নেওয়া সম্ভব না। কেন? কারণটা হচ্ছে এই অফলাইন মোডে নানা ডিস্ট্রিক্টের ছেলে এসছে। জলপাইগুড়িতে কোভিডের কেস যথেষ্ট আছে এবং অলরেডি আমার একটি ছেলে অ্যাটাক। তো এইভাবে যদি এক ঘরে বসিয়ে আমি পরীক্ষা নিই বা দু ঘরে বসিয়ে, তাহলে কী হবে আমি বলতে পারি না। তো কজন মাকে কাঁদাবো? ন্যাচারালি আই ক্যানট টেক ইট। এই পরীক্ষাটা আমরা যত তাড়াতাড়ি পারি করবো। ওই কন্ট্রোলারের একটা অপশান দেওয়া আছে, যদি কেউ না দেয় তাহলে খুব শিগগিরই ওটাকে ব্যবস্থা করা হবে। তবে এই মোডটা আমরা পছন্দ করছি না। আমি কালকে বেলা 11টা থেকে এখন পর্যন্ত, হ্যাঁ, রাতেও এখানে বসেছি। এখনও কিছু খাইনি, কিচ্ছু করিনি, খুব খারাপ আছি। ছাত্রছাত্রীদের আন্দোলন প্রত্যাহার করার জন্য কলেজে জেলা প্রশাসনের পক্ষ থেকে একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে কলেজে পাঠানো হয় ছাত্রছাত্রীদের সাথে কথা বলার জন্য, কিন্তু তাতেও ফল না হওয়ায় আসরে নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। সোমবার বেলা 11টা থেকে ফার্মাসিস্ট কলেজের অধ্যক্ষ ঘেরাও হয়ে ময়দানে নামে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ছাত্রছাত্রীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে আন্দোলন প্রত্যাহার করার চেষ্টা চালিয়ে যাচ্ছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, জলপাইগুড়ি।